আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের পিঠাপুলির আজকের আয়োজনে। আজ তৈরি করব সাদা পাটি সাপটা পিঠা, অর্থাৎ বাহিরের আবরণটা থাকবে সাদা আর ভেতরের পোরটা থাকছে গুড়ের তৈরি। গুড়ের পিঠার যেমন সুন্দর ঘ্রাণ তেমনি অসম্ভব মজার। পিঠাগুলো কিভাবে তৈরি করলে ফাটবে না আর সারাদিনই কিভাবে সফট থাকবে তার প্রয়োজনীয় টিপস সহ আজকে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এখানে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি, আর 1/2 চা চামচের থেকেও কম দিয়েছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে যেহেতু ভেতরের পুর এবং বাহিরের এই আবরণ দুটোই মিষ্টি থাকবে, তাই চিনিটা একটু বুঝিয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, 200 ml পানি নিয়েছি। সেখান থেকে কিছুটা রেখে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এই অবস্থায় খুবই ঘন আছে। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণের জন্য খুব ভালো মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিব। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। মেশানো হয়ে গিয়েছে, আর এটা যেহেতু এখনও অনেক ঘন পাতলা করতে হবে, আমি যে বাকি পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 200 ml পানি ব্যবহার করেছি, আপনাদের হয়তো বা একটু কম বা বেশি লাগতে পারে। আমি পানিটা খুব ভালো মতো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চামচটা এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা ছেড়ে দিবেন। চামচের মধ্যে দেখেন পাতলা একটা আবরণ পড়েছে, এখন এটা কিন্তু অনেক পাতলা। ব্যাটারটা যেহেতু কিছুক্ষণের জন্য থাকবে আর চালের গুঁড়াটা যে ভেজা হয়েছে এটা কিন্তু একটু ফুলে উঠবে। আমি এখন ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এর টেস্টের ব্যালেন্স আনার জন্য। এখানে আমি ঘন দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ, আরও 2 টেবিল চামচ। আমি 500 ml দুধ খুব ভালো মতো জাল করে ঘন করে নিয়েছি, আর এর সরটাও সাথে রেখে দিয়েছি। এখন আমি এই সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব। এটা যেহেতু দুধটা একদম ঘন আছে, তাই মেশানোটা একটু ভালোভাবে মেশাবেন, গুড়গুলো যেন একদম গলে যায়। এটা খুব বেশি জাল করা যাবে না, তাই গুড়টা আগে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি, আর চুলাটা আমি হাই হিটে অন করে দিয়েছি। এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ প্যানটা গরম হওয়ার সাথে সাথে চালের গুঁড়াটা সেদ্ধ হতে থাকবে আর নিচে লেগে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। প্রায় 3 মিনিটের মধ্যে এরকম ঘন হয়ে গিয়েছে, আর খিরসাটা একেবারে ঘন করে কিন্তু চুলা থেকে নামানো যাবে না, একটু পাতলা থাকা অবস্থায় নামাতে হবে। এটা যখন প্যান থেকে প্রায় ছেড়ে আসছে এই অবস্থায় আমি নামিয়ে নিব। খিরসাটা কিন্তু প্যানের মধ্যে রাখবেন না, তাহলে এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর এই খিরসাটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে আমি পিঠা বানানোর পরবর্তী ধাপে চলে যাব। আর এই একই খিরসা দিয়ে আপনারা ভাপা পুলি বা দুধ পুলিও বানাতে পারেন, তার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। এখন আমি ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার এখানে দিয়েছি, দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে। আর এটাকে এভাবে ঘুরিয়ে সম্পূর্ণ প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ঢাকনা ছাড়া অপেক্ষা করছি আমি প্রায় 30 সেকেন্ডের মতো। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। রুটিটা প্রায় হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ভেতরে খিরসাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ খিরসা দিয়েছি, আপনারা হয়তো এর থেকে একটু কম বা বেশি দিতে পারেন। খিরসাটা দেওয়ার পর রুটির এই পাশ থেকে এভাবে খিরসার মধ্যে রুটিটাকে লাগিয়ে দিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এরপর রুটিটাকে টেনে একটু মাঝের দিকে এনে ভাঁজ করে দিচ্ছি, আর রুটির একেবারে শেষের অংশটা এভাবে একটু চাপ দিয়ে ধরে রাখবেন যাতে করে এটা খুব ভালো মতো লেগে যায়। হয়ে গিয়েছে সবগুলো পিঠা, আমি এভাবে বানিয়ে নিয়েছি। পিঠাগুলোকে সফট রাখতে একটা এয়ারটাইট বক্সে ভরে রাখবেন, অথবা একটা বোলের মধ্যে রেখে উপরে ঢাকনা দিয়ে রাখবেন যাতে করে বাতাস ভেতরে যেতে না পারে। এতে সারাদিনই পিঠাগুলো নরম থাকবে আর ফেটে যাবে না। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা কতটা পারফেক্ট হয়েছে এবং নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। এবারে শীতে অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।